অন্ধকার ভয়ে যদি জাগ্রত হয়ে যায় সমাজ থেকে পাপ কাজ বন্ধ হয়ে যাবে। আমার মাকে মাফি অনেক এসেছেন, মাদের ব্যাপারে একটু হালকা না বললেও কেমন হয়? একজন মহিলা সাহাবীর কথা মনে হলো, সমাজে গুনার কাজ আছে না নাই? আজকে সমাজের অশ্লীলতা কমেছে না বেড়েছে? বেহায়াপনা কমছে না বাড়ছে? আজকে গোটা নারী সমাজ অধিকাংশ ভিতরে না বাইরে? ভিতরে না বাইরে? বাইরে আপনি যান, কিন্তু বাইরে কি বাইরের পোশাক আছে নাকি? কই, বাইরে কি বাইরের পোশাক আছে? বাইরে ভিতরের পোশাক পড়ে যায়। বাইরে কিসের পোশাক পড়ে যায়? ভিতরের পোশাক। যে পোশাক স্বামীর সামনে পড়ে সেই পোশাক পড়ে যায় বাইরে, আছে না নাই? আছে। সমাজে সেনার পরিমাণ বেড়ে গেছে, এর কারণটা কি? বান্দার মধ্যে আল্লাহর ভয়টা বিদায় নিয়েছে, আল্লাহর ভয়টা জাগ্রত হচ্ছে না। একজন মহিলা সাহাবী, গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ কার জীবনে থাকবে না? সবার জীবনে গুনাহ আছে। বান্দার গুনাহ করার যোগ্যতা আছে, কিন্তু ফেরেশতার গুনাহ করার যোগ্যতা? যার গুনাহ যত বেশি হবে তার চোখের পানি তত কম হবে না বেশি হবে? বেশি হয়ে যাবে। গুনাহ হতেই পারে, গুনাহ হবে না কেন? কিন্তু যে গুনাহটা হয়ে গেল সেই গুনাহের জীবনে করা যাবে না। একটু কান লাগান আমার মায়েরা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। একটা ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়লো, গ্রামের মানুষ, সাধারণ মানুষগুলো আজকে আসছেন মাহফিলে। একটু সব দিক থেকে সিম্পল সিম্পল কথা বলার চেষ্টা করছি। একজন মহিলা, আমার নবীজির প্রিয় সাহাবী, আমার নবীজির হাতে বায়াত নিয়ে কালিমা গ্রহণ করেছেন, নবীজির কাছে ইসলাম কবুল করেছেন। আমার নবীজি ওই সাহাবীকে, মহিলা সাহাবীকে অত্যন্ত পরহেজগার তিনি মনে করতেন, মনে করেছেন। কিন্তু ওই মহিলা সাহাবী হঠাৎ করে আমার নবীর সামনে একদিন চোখের পানি ফেলে ফেলে কান্দে। রাসূল বলেন, মহিলা তুমি কান্দো কেন, তোমার কি হয়েছে? হুজুর, জীবনে বিশাল বড় পাপ কাজ করে ফেলেছি। কি কাজ? আমি তো জেনা করে ফেলেছি, আমি তো বিশাল বড় পাপ কাজ করে ফেলেছি। আমার নবীজি বললেন, মহিলা তুমি জেনা যে করেছ তোমার সাক্ষী আছে নাকি? না, সাক্ষী নাই। না তুমি জেনা করো নাই, না আমি জেনা করেছি। না তুমি করো নাই, না আমি জেনা করেছি। না তুমি করো না, আমি জেনা করে ফেলেছি। তিনটিবার মানা করলেন, তিনটিবার তিনি বলে ফেলেন, হুজুর আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জেনা করে ফেলেছি। আমি জেনার শাস্তি দুনিয়াতেই পেতে চাই, আখেরাতকে আমি আমার জন্য পরিষ্কার রাখতে চাই। আমার নবীজি ওই মহিলা কি বললেন, মহিলা তুমি যে জেনা করেছ, জেনার ফলে তোমার পেটে বাচ্চা আসছে নাকি? হুজুর সন্তান তো পেটে চলে আসছে, সন্তান যদি পেটে চলে এসে থাকে এতে আমার কিছুই করার নাই। সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না। মহিলা ছিলেন বিবাহিতা, বিবাহিতা অবস্থায় জেনা করেছেন, এমন সিদ্ধান্ত রাসূল যখন দিয়ে দিলেন, মহিলা বলছে, হুজুর সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত আমি বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলেন, আমি তোমাকে এর কোনো গ্যারান্টি দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আমার নবীজি ওই মহিলাকে বিদায় জানিয়ে দিলেন। বিদায় জানিয়ে দিয়ে যখন মহিলা বাড়িতে চলে গেলেন, চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কাঁদেন, রুকুতে পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কি আল্লাহর দরবারে তিনি আল্লাহর দরবার ওনাজারি করেন। নয়টি মাস পার হয়ে গেল, নয়টি মাস পার হয়ে যাওয়ার পর ওই মহিলার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার পর মাত্র এক দুদিন পরে নয়, তিন দিন পরে নয়, চার দিন পরে নয়, মাত্র একদিন পর পর 24 ঘন্টা পরে আমার নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইন কার্যকর করে দেন। বলি আলহামদুলিল্লাহ, আজকে মেহমান এসেছেন না, আজকে মাহফিলের প্রধান মেহমান তিনি এসেছেন, জনাব আব্দুল জলিল প্রামাণিক। বলি আলহামদুলিল্লাহ, সুন্দর মানুষ, আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও। আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি কি কথা বলবো? জি, আমি আলোচনা চালিয়ে যাব, একটু কথা বলি। হ্যাঁ, একটু কথা বলি, আপনি আমার আলোচনার পর একটু মুখতাসার। এখন যদি একটু ব্রেক দিয়ে দিই, মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া, মানে একটা চলছে ছন্দ পতন হয়ে যাবে। আমার মন চাচ্ছে আপনাকে দিয়ে ফেলি, কিন্তু আমি চাচ্ছি যে একটু, আমার মনে হয় যে একটু শেষে বললে, একটু আগে আসলে আমরা আগেই দিয়ে দিতাম আপনাকে। একটু একটু ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি আপনার কাছে। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। দিনের বেলার ফুল বাগান কত সুন্দর হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এক একটা ফুল বসে আছে, সব জান্নাতের ফুল, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিতে চাই না, আমরা নিতে চাই না, নেওয়ার পথে থাকি না আমরা। সম্মানিত ভাইয়েরা,
আমি ভাবিও নাই যে আজকে মাহফিলটা হবে। আকাশের যে অবস্থা ছিল সকালবেলায়, কত বিকালবেলায় এরকম মাহফিলের পরিবেশ কি থাকার কথা ছিল? এত সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা মিলন মেলা, জান্নাতের মিলন মেলা, আলহামদুলিল্লাহ। আমার নবীজি বললেন, মহিলা তুমি কেন আসছো? কোজ সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপরে আইন কার্যকর করে দেন, আমি বাঁচব না। কার ভয়? আসতে করবেন না, কার ভয়? আল্লাহর ভয়। রাসূল বললেন, সন্তান তো ডেলিভারি হয়েছে, বাচ্চা কি জীবিত না মৃত? কোজ সন্তান তো আমি জীবিত রেখে আসছি। রাসূল বললেন, জীবিত যদি থাকে হাউলাইনি কামিলাইন, দুইটা বছর তোমাকে দুধ পান করাতেই হবে। মহিলার আবার মন খারাপ হয়ে গেল, মহিলার ভিতরে প্রেম ঢুকেছে কার? কার প্রেম ঢুকেছে? আল্লাহর কাছে তিনি ফিরে যেতে চান। ওই মহিলা আমার নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই দীর্ঘ সময় যে বাসব তার গ্যারান্টি কি? রাসূল বললেন, গ্যারান্টি আমি কেমনে দেব? গ্যারান্টি দেওয়া সম্ভব নয়, কিন্তু তোমাকে ধৈর্যের পরিচয় তোমাকে দিতে হবে। যাও, সন্তানকে দুধ পান করাও। সন্তানটাকে নিয়ে দুধ পান করাতে লাগলেন, ছয়টা মাস চলে যায়, একটা রাত তার ঘুম হয় না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যান, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যান। সন্তান ছয়টি মাসের মাথায় টোটালি সন্তানকে দুধ বন্ধ করে দিয়া অন্য খাবারের প্র্যাকটিস করে তুলে সন্তানকে ছয় মাসের মাথায় কোলে করে নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ডেলিভারি হয়েছে, সন্তানকে আমি ছয় মাস দুধ পান করিয়েছি, হুজুর দুই বছর আপনাকে সময় দেবেন না, কারণ এই সন্তান টোটালি দুধ আমার বন্ধ করে দিয়েছে, অন্য খাবারের অভ্যাস আমি তাকে শিখাইয়া দিয়েছি, অন্য খাবার খেয়েও সে বাঁচবে। হুজুর আজকে আমার তৃতীয়বারের মতো আমাকে আর ফেরত দিবেন না। প্রথম দিন ফেরত দিয়েছেন, দ্বিতীয় দিন ফেরত দিয়েছেন, আজকে তৃতীয় দিন আমাকে প্রত্যাখ্যান করবেন না, আমাকে আল্লাহর হুকুমটা কার্যকর করে আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি চোখের পানি মুছতে মুছতে বলছেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, এবং হাতটা দুইটা গা দিয়া ওই সন্তানকে কোলের মধ্যে উঠায় নিয়ে বললেন, সাহাবীরা যে সন্তান আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর ওই সাহাবি জান্নাতের মধ্যে দুই নখের দূরত্বে জান্নাতের মধ্যে একসাথে অবস্থান করব। একটু আস্তে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। আমার নবীজি এমনটা যখন বলে ফেললেন, এমনটা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবি দৌড় মেরে নবীর সামনে এসে দাঁড়িয়ে, নবীর সামনে এসে দাঁড়িয়ে নবীর কোল থেকে সন্তানটা নিয়ে চলে গেলেন। আমার নবীজি অর্ডার দিয়ে দিলেন, মহিলাকে নিয়ে যাওয়া হলো, বোরকা পরায়া বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে, যখন পাথর মারার যখন অর্ডার হয়ে গেল, সেই পাথর মারার ভিতরে অনেক সাহাবীর ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরত আলী করলেন কি, তিনিও পাথর মারতেছিলেন, হঠাৎ করে ওই মহিলার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত এসে আলীর যখন হাতে ছিটকে এসে লাগলো, রক্তগুলো দেখছেন আর বারবার তার নাসিকা কুঞ্চিত করে মনে মনে চিন্তা করছেন, আহারে এই মহিলার নাপাক রক্ত আমার গায়ে এসে লাগলো, এই মহিলার নাপাক রক্ত এসে আমার গায়ে লাগলো। ভর্ৎসনা করলেন, লানত করলেন, যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, ফারজুমুহু মানাকালাম মিনাল্লাহ, যদি কোনো জেনার প্রমাণ যদি হয়ে যায়, জেনার সাক্ষী লাগবে চারজন, কয়জন? চারজন সাক্ষী লাগবে, এমন সাক্ষী যদি প্রমাণিত হয়ে যায় তাকে পাথর মারার অর্ডার দিয়েছেন কে? আস্তে করবেন না, কে? আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, যে পাপের কারণে পৃথিবীতে বাঁচার কোনো অধিকার থাকে না, সেই পাপটা যদি কেউ করে অবশ্যই তার শাস্তি আছে না নাই? আস্তে করবেন না, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ পাক সেই সেই সমস্ত বান্দার দিকে তাকাবেন না। আর শাইখ উজ্জানি যে বুড়া জেনাকার, বিয়ে করার পরেও যে জেনা করে, আল্লাহ পাক তার দিকে তাকাবেনই না। কথা কি বোঝা গেল? কথা কি বোঝা গেল? আমার ভাইয়েরা, এরপরে কি হলো? আমার নবীজি ওই মহিলাকে শাস্তি নিশ্চিতের অর্ডার দিয়ে দিলেন। হযরত আলী রচন মারার পরে, পাথর মারার পরে আমার নবীজির সামনে এসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন পাথর মারতেছিলাম সেই সময় মহিলার কয়েক ফোঁটা নাপাক রক্ত আমার গায়ে ছিটকে এসে লাগলো, আমার নবীজির চেহারা অন্যরকম আকার ধারণ করলো। নবীজি বলছেন, আরে কার রক্তকে নাপাক রক্ত বলো? মানুষ পাপ কাজ করতে পারে, কিন্তু তৌবা করলে আল্লাহর দরবারে তা মঞ্জুর মাফ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ! তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো?
আমি রাসূল নিজের চোখে দেখতে পেয়েছি আমার সেই মহিলা সাহাবী যদিও দুনিয়াতে জেনা করে দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহর শাস্তি নিয়া আল্লাহর এই আইন হুদুদকে কার্যকর করা হলো তার শরীরের উপরে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি দেখতে পেয়েছি সে জান্নাতের পাখা নিয়া জান্নাতের মধ্যে সে উড়ে বেড়াতেছে আমার নবীজি বললেন ও সাহাবীরা শোনো যারা যারা এসন করো জানাজার নামাজ কেউ পড়বে না আমি রাসূল নিজে তার দায়িত্ব গ্রহণ করলাম জানাজা শুরু হয়ে গেল রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে তার জানাজা পড়ায় দিলেন জানাজা শেষ হয়ে গেল জানাজা শেষ করার পর আমার রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন সাহাবীরা শোনো এই মদিনায় যদি 70 জন গুনাহগার থাকে এই মহিলা জীবনে যত তওবা করেছে যে পরিমাণ সিজদা দিয়েছে যে পরিমাণ রুকু করেছে যে পরিমাণ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদেছে এই মহিলার তওবা যদি 70 জন গুনাহগারদের মাঝে যদি বণ্টন করা হতো 70 জনকে মাফ করে আল্লাহ পাক সবাইকে জান্নাত দিয়ে দিতেন একটু জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড় এই জন্য রহমতের রহমতের আকাঙ্ক্ষা হতে হবে আমরা চাইব কার কাছে আল্লাহর কাছে আমরা চাবো আল্লাহর কাছে আমরা বলবো এই মস্তক কারোর সামনে আমরা অবনত করব না যে পীর যেই দরবারে গিয়ে সেজদা দেওয়া লাগে যে মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগে যে মাজারে গিয়ে ফুল দেওয়া লাগে সেই ফুল দেওয়ার দরকার নাই সেই কবরে ফুল দেওয়ার দরকার নাই সেই মাজারে সেজদা দেওয়ার দরকার নাই কোন কবরে মাজারে যদি সেজদা দেওয়ার হুকুমই থাকতো ফুল দেওয়ার হুকুমই থাকতো পৃথিবীর সবচেয়ে বেশি ফুল জমা হতো আমার নবীর কবরে গিয়া ঠিক আমার নবীর কবরে কোনো ফুল আছে না আছে কেউ দেখছেন আমি গিয়েছি অসংখ্যবার দিয়েছি আমি রাসূলকে সরাসরি কবরে লক্ষ্য করে সালাম দিয়েছি অসংখ্যবার দেখেছি বহু মন্ত্রী বহু প্রেসিডেন্টকে দেখেছি সব সামনে দিয়ে যায় সালাম একখান দিয়ে বিদায় হয়ে যায় তার কাছে চাওয়ার কিছু নাই চাইতে হবে কার কাছে এই চেহারা ঘোরাবো কার কাছে কোন ব্যক্তির কাছে কোন নবীর কাছে না আল্লাহর কাছে আল্লাহর কাছে আজকে ফুল দিয়ে ফুল দিয়ে সম্মান শ্রদ্ধা জানানো হয় না যে যেটাই বলুক না কেন সব জলাঞ্জলি দিতে পারি ইমানকে বিক্রি করতে পারবো না